গুরুতর অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে। উৎকোচ বিচারি হাহাকার লগাইছে মন্ত্রীয়ে। উৎকোচ দিয়ার পৰা পৰিত্ৰাণ লাগে, নহলে নিঃশেষ কৰিব নিজকে। কত সংঘটিত হৈছে এই ঘটনা? কর্ণাটকৰ মন্ত্রীর বিরুদ্ধে উঠিছে গুরুতর অভিযোগ। কৃষিমন্ত্রী এন সেলুভাইয়ার স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ। কর্ণাটকৰ রাজ্যপাল হেৱাৰচন্দ গেহলটে কর্ণাটকৰ মুখ্য সচিব বন্দিতা শর্মালৈ এক পত্র প্রেরণ করে মন্ত্রীগুলির বিরুদ্ধে এই অভিযোগ দাখিল করেছে। অবশ্যই এই বিষয়ে সরকার অথবা রাজ্যপালের কার্যালয়ের তরফের পৰা কোনো নিশ্চিত তথ্য জানা নাই। উল্লেখ্য যে কৃষি বিভাগের কেগারিমান বিষয়ায় সেলোভারাইয়া স্বামীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে। তেওঁলোকৰ মতে মন্ত্রীগুলিয়ে 6-8 লাখ টাকা উৎকোচ হিসাবে বিচারিছে। লগতে এই কথাও দোহারে যে তেওঁলোকৰ সমস্যার যদি সমাধান নহয় তেওঁলোকে নিজকে নিঃশেষ করব। উল্লেখ্য যে 7 সহকারী সঞ্চালকে এই মন্ত্রীগুলির বিরুদ্ধে অভিযোগ দিছে। তেওঁলোক আটায়ে মাঞ্জা জেলাত কর্মরত। অবশ্যই এই অভিযোগ উত্থাপন হওয়ার পিছতে মন্ত্রী সেলুভারাইয়া স্বামীয়ে কয় যে তেওঁর বিভাগে একো তেনেকুৱা অভিযোগ পোৱা নাই, বরঞ্চ তেনেকুৱা এখন ভুয়া পত্রহে সংবাদ মাধ্যমত বিলোৱাৰ খবর তেওঁৰ হাতত আছে। রাজ্যপালগৰাকীৰ অভিযোগৰ বিষয়টো উল্লেখ কৰি তেওঁ কয়, মই ইতিমধ্যে মোৰ সচিবক বিষয়টো তদন্তৰ দায়িত্ব দিছোঁ। প্রথমে মোৰ হাতত ৰিপৰ্টটো পঢ়িবলৈ দিয়ক, কিন্তু মই জানো যে মোক এটা সামে লক্ষ্য হিসাবে লৈছে। মন্ত্রীগুলিক প্রতিশোধ লৈছে দল এরার, প্রাক্তন সতীর্থর রূপ লৈছে শত্রুর, কন্ডাক্টরেও তুলিছে অভিযোগ। সেলুভারাইয়া স্বামীর বিরুদ্ধে শেহতীয়াকৈ এগৰাকী বাস কন্ডাক্টরেও অভিযোগ উত্থাপন করেছিল। কন্ডাক্টরজনে অভিযোগ করা অনুসরি মন্ত্রীগুলিয়ে তেওঁ রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ লবলৈকে তেওঁক ট্রান্সফার করেছিল। কন্ডাক্টরজনে বিগত নির্বাচনত জেডিএসৰ হৈ কাম করার অভিযোগ আছে। বিগত বাজেট অধিবেশনত বিষয়টোৰ বাবে তীব্র বাকবিতন্তা হৈছিল সদনত। জনতা দল এছৰ প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী আর বর্তমানের মুখ্যমন্ত্রী সিদ্ধরামায়া আর মন্ত্রী সেলুভারাইয়া স্বামীর মাজত বিষয়টোক লৈ সদনত তর্ক হৈছিল। উল্লেখ্য যে সেলুভারাইয়া স্বামী ইয়ার আগতে জনতা দল এছৰ সদস্য আছিল। তেওঁ জনতা দল এছত পৰিয়ালতন্ত্ৰৰ দোহাই দি দলটো এৰিছিল আৰু কংগ্ৰেছত যোগদান কৰি বিগত নিৰ্বাচনত বিপুল ভোটত জয়লাভ কৰিছিল। মন্ত্ৰীগৰাকীৰ মতে তেওঁৰ বিৰুদ্ধে এয়া এক অপপ্ৰচাৰ আৰু তেওঁৰে এসময়ৰ সহযোগীয়ে এই ভুৱা বাতৰি প্ৰচাৰ কৰিছে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দি ক্ৰছ কাৰেণ্ট।